আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যে মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে কি রয়েছে সেই নতুন ভ্যাকেন্সির মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় রাজ্য মন্ত্রী সেই নতুন নোটিফিকেশনটা যেটা আলটিমেটলি মিউনিসিপ্যাল কাউন্সিল উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট ত্রিপুরা থেকে আসা এক্ষেত্রে যে সমস্তকে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যারা পার্মানেন্টলি ত্রিপুরাতে বসবাস করছেন এবং এই পোস্টটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় এটা নন গেজেটেড পোস্ট এবং আলটিমেটলি কন্ট্রাকচুয়াল হবে পরবর্তী সময়ে জানা যাচ্ছে না কি হবে তবে যারা অ্যাপ্লিকেশন করবেন এই মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা বা মিউনিসিপ্যাল কাউন্সিল যেটা উদয়পুর এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার এই পোস্টটাতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার অ্যাপ্লিকেশন 27 মে 2022 মধ্যে সাবমিশন করতে হবে বিকেল 3টা পর্যন্ত পোস্ট ডিটেলস দেখে নিচ্ছি এক্ষেত্রে পোস্ট হচ্ছে এসবিএম এক্সপার্ট এই স্বচ্ছ ভারত মিশন এক্সপার্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন ভ্যাকেন্ট পোস্ট থাকবে একটি কিন্তু ক্যাটাগরি থাকবে ইউআর সকলে অ্যাপ্লিকেশন করতে পারে শূন্য পদ একটা থেকে এমন না আপনাদের মধ্যে কেউ না কেউ পাবে অবশ্যই লক্ষ্য রাখুন ওনার এম থাকবে 20,000 পার মান্থ অনারিয়াম থাকবে 20,000 পার মান্থ মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে ডিগ্রি অথবা ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এমএসসি এবং এমসিএ ডিজেবল রাখা হচ্ছে এই এসবিএম অ্যাক্টিভিটিসের মধ্যে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রায়োরিটি বেশি দেওয়া হবে অভিজ্ঞতা ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারেন ওয়াক ইন ইন্টারভিউ বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করবেন ওয়াক ইন এটা কিন্তু 4 জুন 2022 হবে সকাল 11:30 থেকে কনফারেন্স হল যেটা রয়েছে সেখানে আপনাদের ইন্টারভিউ হবে নিচে বলা দেওয়া হয়েছে কোথায় থাকবে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করবেন আপনাকে অ্যাডভাইস করা আছে যে অরিজিনাল প্লাস আপনার সমস্ত রিলিভেন্সের ডেরোস্কোপি নিয়ে যাবেন সেই প্লেস অফ ইন্টারভিউতে আপনাকে সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে টু দ্য চেয়ারপারসন আপনাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আমি দেখাবো আপনাদেরকে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন যারাই করবেন যারা অলরেডি জব করছেন অবশ্যই থ্রু প্রোভাইডার অ্যাপ্লিকেশন করবেন এজ লিমিট রাখা হচ্ছে আপ টু 40 ইয়ার্স এবং যারা অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টস লাগবে যেমন মার্কশিট সার্টিফিকেট যা যা আছে সবগুলি কিন্তু আপনি জেরক্স প্লাস অরিজিনাল নিয়ে যাবেন এবং অবশ্যই মনে রাখবেন ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজ টু কপিস অফ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট রিসেন্ট ফটোগ্রাফ সেটা আপনাকে অবশ্যই করতে হবে দুটো বাকি যা যা রয়েছে অ্যাপ্লিকেশন করতে গেলে সব কিছু আমরা তুলে ধরা হয়েছে তবে এক্ষেত্রে হয়তো রিটেন এবং ওরাল দুটোই হতে পারে সেটা উত্তরটি ডিসাইড করবে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে ক্লিয়ারলি কিন্তু দ্য চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল উদয়পুর ত্রিপুরা এইভাবে ইন্ডিট করে আপনাকে দিতে হবে আমরা অবশ্যই চেষ্টা করব তার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সুন্দরভাবে ক্লিয়ার করে লিখে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করার জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন সেখান থেকে পিক আপ করে সেটাকে নিয়ে আপনি সেই জায়গাতে সাবমিশন করতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওর মধ্যে বন্ধু ছিল আশা করব আপনাদের মধ্যে কেউ না কেউ যেন জবটা পাই ঠিক আছে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ